আরেকটা চক্রান্ত, ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে। কি নিশ্চয় আপনাদের নজরে গেছে, কদিন আগে হঠাৎ করে একটা বৈফোর সংগঠন তৈরি হয়েছে, নাম হলো জনজাতি সুরক্ষা মঞ্চ। জনজাতি মানে কারা? ট্রাইবেল। আমাদের একদল বন্ধুরা বলে ইন্ডিজেনাস পিপল, ঠিক আছে, ভালো। তারা কারা? এই ত্রিপুরাজ্যের মধ্যে এডিসি এলাকায় যারা সংখ্যাগরিষ্ঠ, যাদের জমি জমা ভাষা সংস্কৃতি শিক্ষা দীক্ষার উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার লড়াই করে দিল্লির হাত থেকে এই ষষ্ঠ তপশিল আদায় করে ত্রিপুরাজ্যে এডিসি সৃষ্টি করেছে। ষষ্ঠ তপশিল ত্রিপুরা তার নাম ছিল না, বামফ্রন্ট এটা করিয়েছে। আজকে এই এডিসি ত্রিপুরাজ্যকে যারা কথায় কথায় ত্রিপুরাশা থানসা জাইতি দফা হদা এই সমস্ত বলে, তারাই একমাত্র বিশুদ্ধ। আগেও শুনতাম বিশুদ্ধ পাহাড়িয়া, বিশুদ্ধ পাহাড়িয়া, কুবুই কোথার? তাদের দখলে আজকে, আজকে প্রায় ২১ সালের এপ্রিল থেকে এখন অবধি প্রায় আড়াই বছর, সেই এডিসি তার প্রাপ্য টাকা দেওয়া হয় না, দেয় না। এডিসিতে ভিলেজ কমিটি ভোট হয় না। ত্রিপুরাজ্যের বিজেপি আইপিএফ এর জোট সরকার ছিটে ফুটে চাকরি নেয়, বেশি চাকরি তো নেই না, যা আছে তো পূরণ করেই না। আমাদের দেশের নিয়ম, পাঁচটা চাকরি যদি হয় রিজার্ভেশন মানতে হবে, পাঁচটা চাকরিতে তিনটা যদি জেনারেল হয়, দুইটা এসটি, একটা এই একটা এসসি হবে, বা এরকম বাঘ হবে, এটা নিয়ম, এটা সংবিধান, আমাদের আমাদের মানতে বাধ্যতামূলক। ত্রিপুরাজ্যের বিজেপি আইপিএফ সরকার এই সংবিধানের দ্বার দাঁড়ে না, রিজার্ভেশন মানে না। কোন পদে কটা এসটি পোস্ট, কটা এসসি পোস্ট, এগুলো দেখায় না। সমস্ত অনিয়ম, সমস্ত ধরনের যে আইন কানুনকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে যাচ্ছে, যা আগামী দিন যারা এইভাবে চাকরিতে ঢুকছেন এদের ভবিষ্যতেরও অনেক ক্ষতি হবে। যদি জনজাতি সুরক্ষা যদি করতে হয়, তাহলে তো তাদের দাবি হওয়া উচিত ভিলেজ কমিটির ভোট কর, তাদের দাবি হওয়া উচিত এডিসির প্রাপ্য অর্থ এদের কাছে সময় মতো প্রেরণ কর, তাদের দাবি হওয়া উচিত এসটি এসসি যে সমস্ত পদে দু চারটা হলেও রিক্রুট হচ্ছে নিয়ম মতো সেগুলো যাতে রিক্রুট হয়, জনজাতি সুরক্ষা মঞ্চের সে দাবি নেই। খকেন্দ্র দীপরদার এ দেববর্মার শিশু কেন বিক্রি হলো এটা নিয়ে কথা নেই, ওই বিকাশ চন্দ্র দেববর্মাও যেমন আজ পর্যন্ত সেই শিশুকে দেখার সময় হয়নি, ঠিক তেমনি থানসা নেতারাও কেউ যায়নি। খবর নিয়ে রাখুন, কোন থানসা নেতা গিয়ে তেলিয়া মুরাতে সে বাড়িতে যায়নি, সিন্ধু কুমার পাড়াতে সেই মায়ের কাছে যায়নি, ওই ছামনো মনো ব্লকে সেখানে রেশন কার্ড বন্ধক দিতে হচ্ছে, রেগার পেমেন্ট না পেয়ে অনির্দিষ্টকালের জন্য ব্লক অফিস তালা লাগিয়ে দিয়েছে মানুষ, এখানে কোনো থানসা নেতা যায়নি, থানসার এমএলএ সেখানে। জনজাতি সুরক্ষা মঞ্চও সেখানে যায়নি, তাদের দাবি সেটা না। তাদের দাবি কি? তাদের কর্মসূচি কি? ২৫শে ডিসেম্বর, ২৫শে ডিসেম্বরকে
আমরা বলি বড়দিন। আমরা সবাই জানি 25 ডিসেম্বর মানে হলো ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন। সারা পৃথিবীতে সেদিন উৎসব হয়। আমাদের ত্রিপুরা রাজ্য আগরতলা শহরে খ্রিস্টান কজন, অরুন্ধতি নগর সেখানে মিশন, সেখানে কিছু খ্রিস্টান পরিবার আছে, আর ছিটে ফোটা ট্রাইবেলদের মধ্যে কিছু কর্মচারী তারা আছেন, আর নন্দন নগরে কিছু এরকম হয়েছে, আর মরিয়ম নগর থেকে সেখানে কিছু এরকম খ্রিস্টান পরিবার আছে। এই তো আগরতলা জনসংখ্যা এখন প্রায় 6 থেকে 7 লাখ। এই 6-7 লাখের মধ্যে খুব বেশি হলে আগরতলা শহরে 5 থেকে 6 হাজার বা 7 হাজার লোকের বসবাস, 1%ও না। কিন্তু 25শে ডিসেম্বর বড়দিনের দিন আগরতলা শহর ঘুমায় না। আগরতলা শহরের সমস্ত দোকানে খ্রিসমাস গ্রিটিংস, খ্রিসমাসের জন্য ফুল বিক্রি হয়, কেক বিক্রি হয়, নির্মহল এদিকে কসবা সিপাহী জলা শত শত ছেলে মেয়েরা খ্রিসমাস দিনে সেখানে পিকনিক করে ফুর্তি করে। খ্রিস্টানদের জন্য যীশু খ্রিস্টের জন্মদিন, কিন্তু সারা ত্রিপুরাজ্যের 40 লক্ষ মানুষের জন্য উৎসব, আনন্দের উৎসব, পবিত্র উৎসব। ঠিক যেমন দুর্গা উৎসব, ঈদ উৎসব বা মহরম বা বুদ্ধ জয়ন্তী, ঠিক এরকমই জনজাতি সুরক্ষা মঞ্চ সেদিন 25শে ডিসেম্বর আগরতলাতে মিছিল করবে। স্লোগান কি? খ্রিস্টানদেরকে ST সুবিধা দেওয়া যাবে না, ST তালিকা থেকে নাম বাদ দিতে হবে। এটা তাদের বাপের সম্পত্তি। আমাদের দেশে SC ST আইন তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে না, এটা তার সামাজিক অর্থনৈতিক পশ্চাৎপদতার ভিত্তি করে। ভারতীয় জনতা পার্টি এইভাবে আজকে ত্রিপুরাজ্যের মধ্যে ট্রাইবেল বাঙালির মধ্যে তো লাগানোর চেষ্টা করছে, ট্রাইবেলের মধ্যে লোক ঝগড়া লাগানোর, যেটা মণিপুরে মণিপুরি এবং কুকির মধ্যে লাগিয়ে গত 7টা মাস আগুন জ্বলছে। 7টা মাস হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়া হয়েছে, এখনো 50,000 বেশি মানুষ শরণার্থী শিবিরে। এই হলো BJP। কেন? ভোট আসছে সামনে, ভোট চক্রান্ত এখানেও শেষ না। আরেকটা চক্রান্ত কি, আমরা ত্রিপুরাজ্যে যখন বিধানসভা লোকসভা আসে, আমরা দেখি দিল্লি থেকে কিছু টিম আসে। ভারতীয় জনতা পার্টি এক ধরনের স্লোগান তোলে, তাদের দুসর IPFT একটা স্লোগান তোলে, সে 2018 আগে দেখেছি আমরা, রাস্তা রুখো, অনির্দিষ্টকাল রাস্তা রুখো। 2017 সালের জুলাই মাসে দিল্লিতে একজন লোক পাঠিয়ে দিল IPFT মেবার কুমার জমাতিয়াকে আর NCW বাবু, সেখানে NCW মারা গেছেন, প্রয়াত মানুষ কিছু করার নেই, বলতে হবে প্রয়াত মানুষকে সমালোচনা করা ঠিক না। তারপরও নাটক হলো, কি নাটক? তখন বামফ্রন্ট সরকার, নাটক মানে হলো এমন কিছু করো যাতে বামফ্রন্ট সরকারের পুলিশ যাতে গুলি চালায়। আমরা সে প্ররোচনায় পা দিইনি, কিন্তু একদিন যায়, দুদিন যায়, 10 দিন গেল, আর থাকা যায় না। দিল্লি থেকে ফোন আসলো, ত্রিপুরাল্যান্ডের দলিল তৈরি হয়ে গেছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আর মেবার কুমার জমাতিয়া সই করে ফেলেছেন। শুধু সই বাকি NCW আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী। বিধানসভাতে আসে বলল 6 মাসের পরে ত্রিপুরাল্যান্ড। আজকে কোথায় ত্রিপুরাল্যান্ড?
সে আইপিএফটি আজকে নিজগুণে অস্তিত্ব প্রায় বিলীন। শুক্লাচরণ জমাতিয়া কোন রকমে ভোট ভাগাভাগির ফলে জুলাইবারের থেকে জিতেছেন। আমাদের দুর্ভাগ্য কলঙ্ক এক জোকার এখানে গিয়ে মন্ত্রী, এখন দল হলো আইপিএফটি আর মাথায় টুপি তার বিজেপির, একটা জোকার। আসলো 2023 বিধানসভা নির্বাচন, আরেক দল আইপিএফটি শেষ, আরেক দল তৈরি হলো যারা এডিসিতে আছে, কি বলল, লাস্ট ফাইট, এরপর আর ফাইট নাই। এই ফাইটে যদি ত্রিপুরালেন না হয় আমিও নাই, দলও নাই। মাঝখানে বলল যে না বিজেপি খারাপ, বিজেপিকে হটাতে হবে, তাদের সাথে আমাদের পার্থক্য ছিল আছে। তারপরে বললাম ঠিক আছে, বৃহত্তর স্বার্থে বিজেপিকে পরাজিত করার জন্য আমরা একসাথে লড়াই করি। আসলো না, উল্টো 42টা আসন প্রার্থী দিয়ে বিজেপি রাস্তা প্রশস্ত করে দিল ক্ষমতায়। কি করবে এখন, লাস্ট ফাইট তো হয়ে গেছে। এবার বলল ইন্টারলোকিউটর, একবার দুবার তিনবার বলল, আসলো না, নিজের গালে নিজে থাপ্পড় মেরে বসে রইলেন। এখন চুপি সারে কদিন আগে দিল্লি থেকে এক বাতিল আমলা, আমি বাতিল আমলা বলছি কারণে কোন একটা সময়তে আইএস অফিসার ছিলেন, রিটায়ারমেন্ট করেছেন, সরকার অ্যাডভাইজার রেখেছে। আরে যারা পদে আছেন সচিবের পদে, জয়েন্ট সেক্রেটারির পদে, তারা কিচ্ছু করতে পারেন না। আপনি একজন বাতিল আমলা বারাটিয়া, আপনি কি করবেন? গত কদিন আগে এই একই মিশ্র সাহেব আগরতলাতে উপস্থিত, কি এডিসির আরো ক্ষমতা বাড়ানোর জন্য, এডিসির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা। আর তুমি যদি ভারত সরকারে নিয়োজিত অফিসার হও মহাকরণে বসো, স্টেট গেস্ট হাউসে বসো, না কোথায় ওই অরুন্ধতী নগর পুলিশ লাইনে একটা ঘর আছে, এখানে গিয়ে মিটিং। বন্ধুরা কিছুই না, আসল কথা হলো দেশের অবস্থা শোচনীয়। যদিও আর মাত্র কয়েক ঘন্টা বাদে আমরা খবর জানব আগামীকাল 5টা রাজ্যে নির্বাচন হবে, এই নির্বাচনের ফল গণনা হবে। আমি গণক নই, কয়েক হাজার কিলোমিটার দূরে কি ফল হবে, আমি ভোটও দিই নাই, কোনো ব্যালট বাক্স আমি ঢুকি নাই, কাজে এটা বলা আমার পক্ষে ঠিক হবে না। কিন্তু কিছু একটা যে হতে যাচ্ছে তার প্রমাণ কি, আমাদের দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এত আবুল তাবুল বকাবকে শুরু করছেন, এক কথা সাথে আর কথা মিলছে না, কাজে গড়বড়। তো এই কারণে 2024 সালে যদি টিকে থাকতে হয় ত্রিপুরা রাজ্যের 2টা আসন, এটাই 200 আসন, যে কোনো প্রকারে জিততে হবে। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ তো প্রতিদিন অভিজ্ঞতা অর্জন করছেন, হয়তো আমাদের মিছিল আসছেন না কিন্তু দূরে থেকে হলেও, এই যে আমরা সিদ্ধান্ত নিয়েছি 40টা জনসভা করব এই এক মাসে, ইতিমধ্যে প্রায় 25টা জনসভা হয়েছে প্রত্যেকটা জায়গা থেকে আমরা। হ্যাঁ সরাসরি সশরীরে হয়তো অংশগ্রহণ করছেন না, কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়াতে আমাদের বক্তব্য শুনছেন, দেখছেন, তারিফ করছেন, পত্র পত্রিকা তার রিফ্লেকশন হচ্ছে। কাজে কিভাবে এই সামনের বিধানসভা নির্বাচনে এই ত্রিপুরা যে 2টা আসনে আবার দখল করা যায়, তার জন্য একে মিশ্র, যখন ভোট আসে তখন মিশ্রবাবু, বর্মা বাবু, সাক্সেনা বাবু, এরকম কত লোক আসে, ভোট শেষ
एक मिश्र सक्सेना वर्मा हारिए जाए और स्वाधीन त्रिपुरा त्रिपुरा लैंड ग्रेटर त्रिपुरा लैंड शब्द मिए जाए।